হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলামের দাওয়াত দিতে শুরু করে দিয়েছেন, ইসলামের দাওয়াত যখন হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দিচ্ছেন, ওই সময়তে হযরত খাব্বাবকে ধরে নিয়ে উত্তপ্ত আঙ্গারা তৈরি করা হয়েছে, উত্তপ্ত আঙ্গারা করে তার উপরে শুইয়ে দেওয়া হয়, আর হযরতে খাব্বাবের কোমরের চর্বি আর গোশত খসে 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 উত্তপ্ত আঙ্গারাগুলো নিভে যেত। হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় হযরতে ওমর ফারুক যখন তিনি রাষ্ট্রপতি হলেন, দেশের দায়িত্ব যখন তিনি পেলেন, হযরত খাব্বাবের এই ঘটনা তিনি শুনেছেন যে ইসলাম কবুল করার কারণে হযরতে খাব্বাবকে কেমন পরীক্ষা দিতে হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনকে তিনি রব বলে স্বীকার করেন কিনা আল্লাহ পরীক্ষা নিয়েছেন, সেই পরীক্ষার অবস্থাটা তিনি শুনেছেন। হযরত খাব্বাবকে ডেকে বলছে, ভাই খাব্বাব তোমার জীবনের কাহিনী আমি অনেক শুনেছি, এ খাব্বাব একবার তুমি তোমার জবান থেকে বলো, যখন তুমি ইসলাম কবুল করেছিলে ওই সময় ইসলাম বিরোধী সংগঠন, ইসলাম বিরোধী মানুষেরা তোমার সঙ্গে কি ব্যবহার করেছিল একবার বলো। হযরতে খাব্বাব বলছে, সঙ্গে আমার সাহাবি হযরত ওমর, এটা আমি জবানে আর কি বলবো, একবার আপনি আমার কোমরটা দেখে নেন। এই বলে যখন কোমরের কাপড়টা সরিয়ে দিয়েছে, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নজর যখন কোমরের দিকে পড়েছে, সঙ্গে সঙ্গে হযরত ওমর ফারুক আঁতকে উঠলেন, উঠে বললেন, ভাই সাহাবি, ও ভাই খাব্বাব, আমি জীবনে এমন কোমর কোনদিন দেখিনি, কোমরে কোনো গোস্ত বলতে কিছু নেই, হাড়ের সঙ্গে চামড়াটা জড়িয়ে আছে। বলছে, ভাই একবার তুমি বর্ণনা দাও। বলছে, যখন আমি ইসলাম কবুল করলাম আমাকে উত্তপ্ত আঙ্গারা তৈরি করেছে, কয়লা দাউ দাউ করে জ্বলছে, ওই উত্তপ্ত আঙ্গারার উপরে আমাকে শুইয়ে দেওয়া হতো, আর আমার কোমরের চর্বি আর গোস্ত খসে 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 ওই আগুনের আঙ্গারাটা নিভে যেত। কি পরীক্ষা একবার দেখুন। তারপরেও তারা আল্লাহকে রব বলে অস্বীকার করেনি, সুম্মাস্তা কবু তার উপরে জমে আছে, আমাকে পুড়িয়ে কয়লা করে দাও, পুড়িয়ে ছাই করে দাও, যাই করে দাও দাও, কিন্তু আমি আল্লাহর মহব্বত ভালোবাসা ত্যাগ করতে পারবো না। আব্দুর রহমান বিন আউফ তিনি দিনের দাওয়াত নিয়ে চলে গেল হাফসার নাজ্জাসি, হাফসা দেশে চলে গেল নাজ্জাসি বাদশার, সেখানে দিনের দাওয়াত দেয়, কলেমার দাওয়াত দেয়, এই কথা বলতে থাকে, লা ইলাহা, সবাই বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই দাওয়াত যখন দিচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন এক, তিনি ছাড়া আর কেউ নেই, সারা পৃথিবীর মালিক তিনি, তিনি হায়াতের মালিক, তিনি মৌতের মালিক, তিনি বিপদ দেওয়ার মালিক, তিনি বিপদ থেকে উদ্ধার করার মালিক। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, তোমরা বলো আমার রব হলো আল্লাহ, এই কথার কথা যখন তিনি বলতে শুরু করেছে, নাজ্জাশির হাফসার বাদশা বলছে, কে আমার এই দেশেতে আবার এই কথা ঘোষণা দিচ্ছে, সবকিছু করার মালিক একমাত্র আল্লাহ, এই কথা বন্ধ করো, এই কথা বন্ধ করো, যদি বন্ধ না করো তাহলে তোমাদের বড় বিপদ আছে। বলছে, কি বিপদ আছে? বলছে, বহুত বিপদ তোমাদেরকে দেব, তবে একবার আশা তোমাদেরকে দেই। দুইটা মানুষ, মানুষ দুই দিক থেকে ঘাবড়ে যায়, একটা আশার মধ্যে দিয়ে, একটা ভয়ের মধ্যে দিয়ে। বলছে, যদি তুমি কলেমার দাওয়াত বন্ধ করে দিতে পারো তাহলে আমার দেশের অর্ধেক রাজিত্ব তোমাকে দেব, আর আমার সুন্দরী মেয়ে আছে তার সঙ্গে বিবাহ দেব। বলছে, ও হাফসার নাজ্জাশি বাদশাহ, ইমান এমন একটা দৌলত, কালেমা এমন একটা দৌলত, যার বিনিময়ে এই পৃথিবীর
10 গুণা জান্নাত আল্লাহ দেবেন বলে ওয়াদা করেছেন। এই সস্তা সওদাতে একটা বের বিনিময়তে আর দেশের অর্ধেক রাজত্বের বিনিময়তে আমার জান্নাতটাকে তুমি ছিনিয়ে নেবে, আমি কি জান্নাতের আশা ছেড়ে দেব? এটা হতে পারে না, হতে পারে না। বলছে তাই তোমাদের কথাও, এত বড় কথা আমার মুখের উপরে, তবে শোনো, যদি তোমরা কলেমার দাওয়াতকে বন্ধ না করো তবে তোমাদেরকে সাজা দেওয়া হবে। শোনো, কি সাজা দেওয়া হবে? তেল কোড়াতে চাপানো হবে, টকবক করে তেল ফুটবে, ওই তেলের মধ্যে দিয়ে তোমাদেরকে ভেজে দেওয়া হবে। বলছে তা কি করবেন না করবেন আপনার ব্যাপার, এটা আমাদের কোনো চিন্তা ভাবনার মধ্যে নেই, তবে আমরা যে কথা বলতে চাই, আমরা যেটা বলতেই আছি, ইন্নাল্লাযীনা ক্বালু রব্বুনাল্লাহ, আমাদের রব হলো আমার আল্লাহ, আমাদের রব হলো আল্লাহ, এটা বলতেই থাকবো, বলতেই থাকবো। বলছে এরা কথা শুনবে নাও, ব্যবস্থা করো, তেল চাপাও। তেল চাপানো হলো, তেল টকবক টকবক করে ফুটছে, এই অবস্থায় সেখানে নিয়ে যাওয়া হবে। নাজ্জাশী বাদশা বলছে শোনো, এই যে সঙ্গী সাথী যারা রয়েছে এদেরকে আগে তেলের কড়াতে ফেলে দেবে, আর শেষের বেলা আব্দুর রহমান কমান্ডার ইন চিফ তাকে শেষের বেলা তেলের কড়াতে দেবে। এর মাঝখানে যদি কোনো অবস্থার পরিবর্তন দেখো তবে একবার আমার কাছে ফিরিয়ে এনো, হয়তো তার সাথী সঙ্গীরা তেলের কড়াতে ভাজবে, তেলের কড়াতে পুড়বে, এই ভয়েতে হয়তো আবার সে ফিরে চলে এসে বলবে, হ্যাঁ নাজ্জাশী বাদশাহ, তোমার দেশের অর্ধেক রাজত্ব নিতে চাই, তোমার কন্যার সঙ্গে বিবাহ করতে চাই। এই আশাবাদী ছিল নাজ্জাশী বাদশাহ, তাই বলেছিল যদি কোনো অবস্থার পরিবর্তন দেখো তবে আমার কাছে একবার ফিরিয়ে এনো। তেল চাপিয়ে দেয়া হলো, টকবক 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 করে তেলের কড়াতে তেল ফুটছে, একজন একজন সাহাবিকে ধরে তেলের কড়াতে ফেলে দেওয়া হচ্ছে, যেমনি তেলের কড়াতে ফেলে দেওয়া হচ্ছে অমনিতে ওই সাহাবি বলছে, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু ফুস্তু ওয়া রাব্বুল কাবা, কাবা ঘরের কসম করে বলছি আমরা জান্নাতের সুঘ্রাণ পাচ্ছি, জান্নাতের সুবাস আমাদের নাকে আসছে। এই কথা বলে চলে গেল, আবার আরেকজনকে ফেলে দেওয়া হচ্ছে, যখন তেলের কড়াতে ফেলে দেওয়া হলো একই কথা বলে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসূলু ফুস্তু ওয়া রাব্বুল কাবা, কাবা ঘরের কসম করে বলছি জান্নাতের মঞ্জুর দেখতে পাচ্ছি, জান্নাতের নাজনে আমদ দেখতে পাচ্ছি। এই বলে চলে গেল, আবার আরেকজনকে যখন ফেলে দেওয়া হয় সেও একই কথা বলে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসূলু ফুস্তু ওয়া রাব্বুল কাবা, কাবা ঘরের কসম করে বলে যাই ওই জান্নাতের মঞ্জর নিজে চোখে দেখতে পাচ্ছি। এই অবস্থাতে সমস্ত সাহাবি তেলের কড়াতে শেষ হয়ে গেল। শেষের বেলার পালাকার কথা বলে না, কার পালা? কমান্ডার ইন চিফ আব্দুর রহমান নেতা, তারই পালাও। যখনই তাকে ধরে তেলের কোড়াতে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে দেখা যাচ্ছে ঝরঝর ঝরঝর করে কাঁদছে, চোখের পানিতে বুক ভেসে যাচ্ছে। এই সময় নাজ্জাশী বাদশার কথা ওদের মনে পড়ল, বলেছিল বাদশা যদি কোনো পরিবর্তন দেখো এই কমান্ডার ইন চিফের তবে আমার কাছে একবার ফিরিয়ে আনবে। এরপরে যখন তারা এই অবস্থা দেখতে পেল, ফিরিয়ে নিয়ে সেখানে যেয়ে হাজির করল, নাজ্জাশী বাদশা ফিকফিক করে হাসে আর বলে, আরে বড় চারা নেতা বটে, সমস্ত সাথী সঙ্গীদের তেলের কড়াতে হারিয়ে দিয়ে আজ একাই দেশের অর্ধেক রাজত্ব নেবে, আমার মেয়ের সঙ্গে বিবাহ করবে, এই আশাবাদীতে কেঁদে ফেলেছে, ভয়েতে কেঁদে ফেলেছে, তাই আজ ফিরে চলে এসেছে। যখন ওখানে হাজির করা হলো, বলছে কি তুমি আমার দেশের অর্ধেক রাজত্ব নেবে, তুমি কি আমার মেয়ের সঙ্গে বিবাহ করবে বলে এমন অবস্থা ঘটল। আব্দুর রহমান বলছে, ও নাজ্জাশী বাদশাহ, জামান সাবধান করে জবানে কথা উচ্চারণ করুন, আমি কেন কেঁদেছি একবার আমার কাছ থেকে শুনুন। যখন তেলের কোলাতে আমার সাহাবিদে আমার সঙ্গেদেরকে ফেলা হচ্ছিল, প্রত্যেকটা আমার সাহাবি আমার সঙ্গী, তারা এই সাক্ষ্য দিয়ে চলে গেল, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই,
জনাবি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হলেন আমাদের নেতার লিডার, তার জীবন আদর্শ হলো আমাদের জীবন আদর্শ। কাবা ঘরের কসম করে বলছি আমরা জান্নাতের সুবাস পাচ্ছি। আর সাহাবী যাদেরকে দেয়া হলো একই কথা বলে তারা বলল জান্নাতের মঞ্জর দেখতে পাচ্ছি। আমি আব্দুর রহমান দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করলাম আল্লাহ আজকে জান্নাত অর্জনের একটা সুযোগ চলে এসেছে, একটা মৌকা চলে এসেছে, আজ খুব সহজলভ্যতে জান্নাত অর্জন করা যাচ্ছে। আয় আল্লাহ আমি আব্দুর রহমান একটাই মাত্র জীবন আপনি আমাকে দিলেন, একটাই জীবন দিয়ে তেলের কোড়াতে একটা জান্নাতের হকদার হব। ওগো আল্লাহ যদি তুমি আমার মাথা থেকে পা পর্যন্ত যত পশম দিয়েছো লোম দিয়েছো এই পরিমাণ জীবন যদি আমি আব্দুর রহমান আমাকে তুমি দান করতে, আজকে এই মৌকাতে প্রত্যেকটা জীবন আমি তেলের কোড়াতে দিয়ে জান্নাতের হকদার হয়ে যেতে পারতাম। যদি বলুন না সুবহানাল্লাহ, সাহাবীরা এমন অবস্থার মাঝখান দিয়েও আল্লাহ রাব্বুল আলামিনকে ভোলেনি, তারা এদিকে ওদিকে টলে যায়নি। এজন্যে আমরা যারা ইমানদার, আমরা যারা বলেছে আমাদের রবকে কথা বলুন আল্লাহ, সুম্মাস্তাকামু তার উপরে জমে যেতে হবে। কোনো ভয় ভীতি, কোনো অভাব অনটান, কোনো দুঃখ কষ্ট যেন আমার আল্লাহ থেকে মুখ ফিরিয়ে নিতে না পারে। আমরা অনেক ঝুনু নামাজি, কোনো অসুস্থ হয়ে গেলে কোনো হসপিটালে গেলে দেখা যায় নামাজ কাজা হয়ে যায়, যায় না যায় না কথা বলুন। জিজ্ঞাসা করা হয় হ্যাঁ গো ভাই আর মসজিদে আসছো না কেন, তোমার নামাজ আর পড়ছো না, বলছে আমি একটু অসুস্থ হয়ে পড়েছি। আচ্ছা অসুস্থ হয়ে গেলে নামাজ কাজা করে ফেলতে হয়, অসুস্থ হয়ে গেলে আল্লাহকে ভুলে যেতে হয়, কিছু বলে না না, অসুস্থ হয়ে গেলে আরো আল্লাহকে বেশি স্মরণ করতে হয়। কোন মানুষ হসপিটালের বেডে শুয়ে আছে সে আল্লাহকে বেশি স্মরণ করবে না কম? হ্যাঁ, কোন মানুষ অসুস্থ হয়ে গেছে এই রোগে আমার মৃত্যু হয়ে যেতে পারে, তো আমি এখন আল্লাহর হুকুমকে ছেড়ে দেব, আল্লাহর হুকুম থেকে মুখ ফিরিয়ে নেব। কিন্তু আমাদের মানসিকতা কি, হ্যাঁ ভাই নামাজ এখন পড়ছো না কেন, কদিন নামাজ পড়ছিলে এখন পড়ো না, বলছে আমি একটু অসুস্থ আছি। আরে অসুস্থ আছো তা কি, কোনো হালতেই নামাজ মাপ নেই, অসুস্থ আছো তার মশলা আছে, তোমার পেশাব টপ কাচ্ছে, কাপড় নাফাক হচ্ছে, এক কাপড় বগলে করে নিয়ে মসজিদে যাও, ওইখানে যখন জামাত শুরু হবে কাপড়টা বদল করে নামাজ পড়ো, ওই অবস্থায় তোমার পেশাব হলেও তোমার নামাজ কবুল হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য তার মশলা আছে, নামাজ কোনো মতে ছাড় নেই, আল্লাহ থেকে মুখ ফেরানো কোনো মতে ছাড় নেই, প্রত্যেকটা অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনকে নিজের দিলে বেঁধে নিতে হবে, তারপরেই হবে সুম্মাস্তাকামু, যেটা বলেছি রব আমার আল্লাহ এর উপরেই আমরা জমে থাকতে পারবো। একবার দৃশ্যে পড়ুন আল্লাহুম্মা, وعلى آل سيدنا حب أحمد جله سين مه ميغا غامر دل مدينة مه اللهم كن محبت شنك صل على وعلى آل سيدنا مدينة بلبل نبي رسول الله খুশি হয়ে পাঠালেন মাহবুব আমার আল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা নবি নবি কানে শুনি, নবি চোখে দেখলাম না, নবি আমার শুয়াছেন
আসেন শুয়ে মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাযযালু আলাইহিমুল মালায়িকা যখন কোন ব্যক্তি এই কথা তার সারাটা জীবনের মধ্যে আল্লাহ আমার রব কোন বিপদ আপদ মুসিবতে আল্লাহ রাব্বুল আলামিনকে ওই বান্দা যদি না ভোলে সর্ব অবস্থাতে আল্লাহকে স্মরণ করে নিজের জীবনকে পার করে দিতে পারে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই সময় আমি ওই বান্দার উপরে এত খুশি হই এত রাজি হয়ে যাই ওই ব্যক্তিটা যখন দুনিয়ার জীবনটা পার করে আমি আল্লাহ আমার সঙ্গে দেখা করতে আসে দুনিয়ার জীবন পার করে যখন আমাদের মৃত্যু হবে আল্লাহর সঙ্গে দেখা করতে যাব ওই সময় আমাদের জীবনে ভয় আসে না নেই কথা বলুন মৃত্যুর ভয় কে করে না কিছু বলে না সবাই করে আচ্ছা জান্নাতে যাওয়ার আশা সবার আছে তা কি মরলে না না মরলে জান্নাতে যাওয়া হবে মরার আগে না মরার পরে মরার পরে তাহলে মরণের জন্য কিসের ভয় তাহলে বলা হচ্ছে যে জান্নাতে যাওয়ার আশা নেই নাকি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দা সারাটা জীবন আমি আল্লাহ যখন তুমি স্মরণ রেখেছ ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায় ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন আল্লাযিনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কু'উদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রাব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার মুমিন বান্দা ওই ব্যক্তিটা হয় যে সারাটা জীবন আল্লাহ রাব্বুল আলামিনকে অন্তরের মধ্যে বেঁধে রেখেছে শুয়ে থাকে তো আল্লাহর কথা স্মরণ করে উঠে দাঁড়ায় তো আল্লাহর কথা স্মরণ করে পথ চলে তো আল্লাহর কথা স্মরণ করে সুখে থাকে তো আল্লাহর কথা স্মরণ করে দুঃখে থাকে তো আল্লাহর কথা স্মরণ করে কোনো অবস্থাতেই ওই বান্দা আল্লাহকে ভোলে না আল্লাহ রাব্বুল আলামিন বলছে বান্দা যখন আমাকে জীবদ্দশাতে কখনো ভুলিনি আর যখন আমার সঙ্গে দেখা করতে আসবে ওই বান্দা দুনিয়ায় থেকে 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 দুনিয়ায় অভ্যস্ত হয়ে গেছি যখনই পরপারে পাড়ি দিতে আসবে তার জীবনে একটা ভয় হবে না কথা বলুন একটা ভয় হবে না কথা বলুন মরে যাব এরপরে কবরে যাব কবরে যাওয়ার পরে আমার কি অবস্থা হবে সে জায়গায় কেমন ভাবে থাকব কি হবে এই চিন্তায় মানুষ বেবড় হয়ে যায় মৃত্যুর সময় বড় চিন্তিত হয়ে পড়ে আল্লাহ রাব্বুল আলামিন বলছে আমার বান্দাও যদি তুমি সারা জীবন সর্ব অবস্থাতেই আমি আল্লাহ আমাকে স্মরণ রাখতে পারো তবে মৃত্যুর সময় আমি আল্লাহ তোমার কাছে একটা ফেরেশতাকে পাঠিয়ে দিই একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ ওই ফেরেশতা আল্লাহর দরবারে যে ওই ফেরেশতা ওই মহর্ষ ব্যক্তির কাছে যে এই কথা বলে এই মহর্ষ ব্যক্তি শুনে নাও তুমি যখন আল্লাহ রাব্বুল আলামিনকে রব বলে স্বীকার করে নিয়েছো এখন মৃত্যুর সময় আমি তোমাকে অভয় বানিয়ে দিচ্ছি শোনো আল্লাহ তাখাফু কোনো ভয় তোমার নেই ওয়ালা তাহজানু কোনো দুশ্চিন্তা তোমার করতে হবে না আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল লাতি কুনতুম তুআদুন জোরে বলুন সুবহানাল্লাহ তুমি ঈমানকে নিয়ে আল্লাহর উপরে মজবুতি থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলছে বান্দা যদি ঈমানকে বাড়িয়ে নিয়ে বাঁচিয়ে নিয়ে যারা পরিমাণ ঈমানকে বাঁচিয়ে বাড়িয়ে নিয়ে যদি আমার কাছে ফিরে আসতে পারে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে এই পৃথিবীর থেকে 10 গুণ জান্নাত তাকে দান করব ও আল্লাহর
বান্দা তুমি সেই জান্নাতের আশায় এত দুঃখ বেদনার মাঝখানে আল্লাহকে ভুলোনি, কষ্টের মধ্যে আল্লাহকে ভুলোনি, সুখে থেকেও নরম বিছানাতে আল্লাহকে ভুলোনি, যখন ফজরের আজান হয়েছে শত ঠান্ডার মাঝখানে উঠে কাঁপতে কাঁপতে যে উজু করে আমি আল্লাহ আমার সামনে ডান্ডায় মানব হয়ে তুমি স্বীকৃতি দিয়েছো আমি তোমার রব আমি আল্লাহ আজকে তোমাকে ভুলিনি, এসো ওই সেই জান্নাতের সুসংবাদ যে জান্নাতের আশাতে তুমি তোমার জীবনে এত কষ্ট কেলেশ করেছো, ওই জান্নাতের ওয়াদা আল্লাহ রাব্বুল আলামিন করেছে সেই জান্নাতের মঞ্জর ওকে দেখানো হবে, ওই ব্যক্তি জান্নাতের মঞ্জর দেখবে, জান্নাতের হুর বালা দেখতে থাকবে, জান্নাতের হুর গেলেমান দেখতে থাকবে, জান্নাতে মতিমুক্ত খচিত বিভিন্ন লাইটগুলো দেখতে থাকবে, জান্নাতের সুন্দর বালাখানা দেখতে থাকবে, গাছে বিভিন্ন রকমের ফল ঝুলছে এরকম দেখতে থাকবে, ওই জান্নাতের কারুকার্য দেখতে 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 ওই ব্যক্তির জানটা কেমন করে বার হয়ে যাবে ও নিজেই বুঝতে পারবে না। হাদিসের মধ্যে বলা হয়েছে কোন বাচ্চা যখন মায়ের স্তন পান করে পান করতে 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 ওই বাচ্চাটা কখন যে ঘুমিয়ে যায় সে নিজেই বুঝতে পারে না। মোমেন ব্যক্তির জীবনটা ওই রকম, কখন যে দুনিয়া পার হয়ে আখেরাতে চলে গেল ও নিজেই বুঝতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আর হাদিসের মধ্যে এসেছে আমার সাহাবীরা তোমরা যে আটা দিয়ে পিঠে তৈরি করো রুটি তৈরি করো আটা ছানা হয়ে গেল ওই আটার মধ্যে যদি একটা চুল পড়ে ওই চুলটা যদি আটার মধ্যে থেকে টেনে তুলে নাও তাহলে আটা কেমন কিছুই বুঝতে পারে না। ওই রকম আমার মোমেন ব্যক্তির ভিতর থেকে তার জানকে কবজ করা হয়, ওই ব্যক্তি মৃত্যুর সময় কিছুই বুঝতে পারবে না।